এই তাসবিহ একবার পড়লে 90 বৎসরের নামাজের ভুল ক্ষমা হবে, 90 বৎসরের গুনাহ মাফ হবে, গায়েবী সাহায্য আসবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আর তোমার প্রতিপালকের তাসবিহ তাহমিদে লিপ্ত থাকো সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে। সূরা তহা আয়াত নং 130। আমরা বিশেষ করে সকাল সন্ধ্যায় যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, আল্লাহর প্রশংসা বর্ণনা করি, আল্লাহর বরাত্তকে স্বীকার করি, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা দুঃখ কষ্টকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। প্রত্যেকেই আমরা গুরুত্ব সহকারে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আদায় করার জন্য চেষ্টা করব। এর পাশাপাশি সকাল বিকাল সূর্য অস্তের পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পরে গুরুত্ব সহকারে আল্লাহর তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, আর তোমার প্রতিপালকের তাসবিহ তাহমিদ প্রশংসা বর্ণনা করা, যেমন আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা ইত্যাদি তাসবিহ তাহলিল তাহমিদ পাঠ করার ব্যাপারে আল্লাহ তাআলা উৎসাহ প্রদান করেছেন, আদেশ প্রদান করেছেন। আমরা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করেছি, আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে আমাদের অন্তর কালো হয়েছে, দীর্ঘ সময় পর্যন্ত আমরা নামাজ আদায় করতে পারিনি, অলসতাবশত নামাজ পড়িনি, আল্লাহ তাআলার জিকির আজগার করিনি, কোরআন পড়িনি, আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করেছি। আমরা যদি অতীতের গুনাহের কথা স্মরণ করে তওবার নিয়তে আল্লাহ তাআলার দরবারে রুনা জারি করি, আমরা তওবা করে নেই, আল্লাহ তাআলা আমাদের জীবনের 80 বৎসরের গুনাহকে মাফ করে দিবেন, 90 বৎসরের গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। বিশেষ করে কোনো ব্যক্তি যদি তার জীবদ্দশায় দীর্ঘদিন পর্যন্ত সে নামাজ পড়েনি, তার আখেরাতের কথা স্মরণ হয়েছে, পরকালের কথা স্মরণ হয়েছে, আল্লাহ তাআলার ক্রোধ গজব আজাবের কথা তার স্মরণ হয়েছে, সে যদি সাথে সাথে ফিরে আসে, তওবা করে নে, ইস্তিগফারের আমল করে নে, সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বরকতপূর্ণ এই কালিমার আমল করে নে, আল্লাহ তাআলা তার নামাজ না পড়ার গুনাহগুলো দয়া করে ক্ষমা করে দিতে পারেন, সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে আমরা তওবার নিয়তে ফিরে আসব আর ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আল্লাহ তাআলা বরকতপূর্ণ এই দোয়াটির, এই তাসবিহটির আমলের বরকতে আপনার আমার জীবনের সগিরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত সকল গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা অন্তরটাকে আলোকিত করে দেবেন, ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, ইস্তিগফারের আমল করে নেব। এরপরে গুরুত্ব সহকারে এই কালিমাটি আমরা আমল করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা 90 বৎসরের গুনাহকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। বরকতপূর্ণ এই কালিমার আমল এবং ইস্তিগফারের আমল আমরা সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমল করার জন্য চেষ্টা করব।